বারোমজা লইয়া আসবো আমরা আইসি মোলেদারের খুব পরিচিত একটা জায়গা। এটা হচ্ছে মনু ব্যারেজ, কিনা আপনারা দেখতে পারা। এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে এই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছিল। এটার ব্রিজটা খাম শুরু হওয়ার পরে 1986 এটা সমাপ্তি হয়েছে। এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 86 মিটার, আর গেট হচ্ছে 8টা। এছাড়া বিস্তারিত উল্লেখ করা আছে সোমনাথ আঁকি সোজা মাতা হামন আইতেই শুক্র হাসপাতাল ফারুয়াতের বাবুয়ে যে রাস্তাটা, ওর রাস্তা ঢুকলেই আপনি আইলা আইয়া সোজা আপনার আমরা মনোব্রিজে আমায় গেলা। দেখুন খুব সুন্দর, আসলে রাস্তাটা খুব বেশি ঠিক রাখা যান না। এর কারণ হচ্ছে যে এপারে কিছু জায়গায় বালু ও বালু নেয় মানুষে, এবং বালু নেওয়ার কারণে ডেইলি 200-300 ট্রাক এই বাই যাওয়া আসা করে, যার কারণে রাস্তাটা খুব বেশি দিন ঠিক করার পরেও ঠিক থাকে না। এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যদি একটু মানে সজাগ হইতা আর আমরা যদি একটু সচেতন হইতাম, তাহলে মনে হয় রাস্তার এই দুর্দশা কথা দুর্দশাটা হইল মানে। আচ্ছা এই পয়েন্টটা কি আবার ডাইনি একটা রাস্তা গেছে সুজাই ভাই, এই রাস্তাটা আপনার একদম মাতা খাপন টেকনিক্যাল হসপিটালের খান্নামগা গিয়া বাড়ানি যায়, এরপরে আগর যে চেয়ারম্যান তান বাড়ির খান্নামগা দেয়। অত্যন্ত মনোরম সুন্দর একটা পরিবেশ, ফ্যামিলি নিয়ে মানুষিনো ওখান প্রায় সন্ধ্যার ফলে খুব বিজি হয় এলাকাটা, মানুষ আয় যায় দেখে উপভোগ করে এর নৈসর্গিক সৌন্দর্যতা। তো চলুন আমরা বিচে গিয়ে আর একটু দেখি অবস্থা রাখি তাই। দেখুন সুন্দর লাগে দেখতে, পানি পরের গেটের নিচ দিয়ে পানি যায়, অসম্ভব সুন্দর স্বচ্ছ পানি, এত স্বচ্ছ পানি যে এটার নিচে যে বালু আছে বালুটাও দেখা যায়, অত্যন্ত স্বচ্ছ পানি, খুব ভাল লাগে দেখতে। আসলে আমরা মোলেদার এলাকার মাঝে সৌন্দর্য দেখার মতো অনেক জায়গা অনেক কিছু আছে, আসলে আমরা আমরা জানার বেশ কমে আমরা দেখতাম পারি না। এই যে অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখুন গেটগুন কি সুন্দর করা হয়েছে, এবার গেট লামারির লাগি গেটগুন লামাই, পানিটা বান্ধে রাখা হয়েছে গেট লামাইয়া। যে কথা আপনারা কইছে যে পানিটা অল্প করেছে ছাড়াও, বিশেষ করে যারা ব্যবহার করেন এই নদীর অনেক অনেক কাজে, গৃহস্থারি কাজে গোসল করা লাগে, সবাই সব কিছু প্রয়োজনে ব্যবহার হয়, যার কারণে অল্প কিছু পানি ছাড়া হয়। এই সারা পানিটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করি যার কি এটা আমরা এই মনুইয়া গিয়া শেরপুর কুশিয়ারা পড়তে, দেখুন আপনার অত্যন্ত স্বচ্ছ পানি, নিচে কীটান আছে বালুর যে বালুটা অত্যন্ত দেখা যায়, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি। এখন আপনারা এতক্ষণ আপনারা মানে আয়ার ডুকছি যে সময় ওটা দেখালাম, ওখানে আমরা আছি এই পারে ব্যারেস্টার এই পারে, দেখুন এই প্রজেক্টর পানিটা যেভাবে যায় সেচ প্রকল্পর আন্ডারে, এই প্রকল্পর এই এদিক দিয়ে পানিটা বেসিক্যালি যাওয়া হয়। এখান থেকে একবারে আপনার রাজনগর মুন্সিপাল পর্যন্ত এই পানি যাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা লেক আছে, এই লেক থেকে যেহেতু যেখান থেকে দেখছেন আপনারা বন্ধ করা হয়েছে, বন্ধ করার পরে এই সাইডটা ছাড়া হয়েছে, এই সাইড বা তার এটা সামনে দাঁড়ায় তো লেফটে যেটা অবাধিকে এটা ছাড়া হয়েছে। এই প্রকল্পটার এবার দেখা এই পানিটা সোজা এবার দিকে গিয়া একবারে আপনার আপনার সান্নিকাটোর সাইডে এখাটনা উলবাইল যা আছে এবার সব এলাকাত রাজনগরের বেশিরভাগ অংশ এই সেচ প্রকল্প আওতায় আসলে বুড়ো চাষটা হয়। অত্যন্ত মনোরম পরিবেশ, এরকম একটা পার্কও সৃষ্টি করা হয়েছে, যেন বিভিন্ন রাইড আছে,
বিকালে খুব বিজি হয় এলাকাটা, মানুষ আইন এবং তখন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আর ও যে একটা বাগান দেখরা, ইন প্রচুর ফাঁকি টাকি আছে আপনার দেখরা, একটা বড়ই গাছ, এটার মাঝে শূন্যলতা আছে, যে জিনিসটা আসলে এখন সচরাচর দেখা যায় না এই শূন্যলতাটা, এই শূন্যলতাটাও আপনার দেখতে পারে। কিলা লাগলো আমরা অনুষ্ঠান, আশা করি ভালো লাগছে। ওলা খান, নতুন কোনো জায়গাত এই বারামজা লইয়া যাইমো এবং আপনার লগে পরিচয় করাই দিব। আর আপনারা অবশ্যই আমরা ইউটিউবে আমরা বারামজা চ্যানেলটা দেখবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভালো লাগলে লাইক করবা, শেয়ার দিবা। আগামী অনুষ্ঠানে নতুন কোনো জায়গা দেখবো আপনার লগে, ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। বারামজার পক্ষ থেকে সবাই অনেক অনেক শুভেচ্ছা।